আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আবারও চলুন দুইটা শব্দ ঝালাই করে নিই। ইংরেজি শব্দ একটি হচ্ছে রিমেম্বার, আরেকটি হচ্ছে রিমাইন্ড। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, তালুকালি দিয়ে লিখি। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা বা মনে করা, সহজ কথা হচ্ছে মনে করা। আর রিমাইন্ড মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া, মনে করিয়ে দেয়া বা স্মরণ করিয়ে দেয়া। আশা করি বুঝতে পেরেছেন। একটি হচ্ছে নিজে মনে করা, আর একটি হচ্ছে অপরকে মনে করিয়ে দেওয়া অথবা অপর অন্য কেউ আমাকে মনে করিয়ে দেওয়া। তাহলে দেখুন, আই ক্যান রিমেম্বার, I can remember my last birthday party. অর্থাৎ আমি যে গত জন্মদিন আমার পার্টি করেছিলাম সেটা আই ক্যান স্টিল রিমেম্বার, আমি এখনও মনে করতে পারি। এবার দেখুন রিমাইন্ডের একটা উদাহরণ দেখুন। আই উইল রিমাইন্ড ইউ অ্যাবাউট দ্য ক্লাস টাইম, অর আই উইল রিমাইন্ড ইউ অ্যাবাউট মাই নেক্সট বার্থডে, মানে আমার পরবর্তী যে জন্মদিন পালন করবো এটার বিষয়ে তোমাকে আমি আগে থেকেই জানিয়ে দেবো, পূর্ব থেকে, যেন তুমি অ্যাটেন্ড করতে পারো। অর্থাৎ দাওয়াত দেবো, আই উইল রিমাইন্ড ইউ অ্যাবাউট মাই বার্থডে। তো এই দুইটা ছিল ব্যবহার, একটা রিমাইন্ড। আরেকটা জিনিস আপনারা জানেন, রিমাইন্ড মানে যে স্মরণ করিয়ে দেওয়া। আমরা মোবাইলে রিমাইন্ডার দিই না বা অ্যালার্ম ক্লকে দিই, যেটা অ্যালার্ম ক্লকে আমরা রিমাইন্ডার দিয়ে রাখি। রিমাইন্ডার মানে সেই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলে আমাদেরকে সময়টা মনে করিয়ে দিবে যে হ্যাঁ এখন তোমার এই সময়, যে জন্য আমি অ্যালার্মটা সেট করবো। সাপোজ আমি সকাল 8টায় ক্লাস যাবো, যদি দিয়ে রাখি মোবাইলে, মোবাইল আমাকে অ্যালার্ম দেবে, রিমাইন্ডার যদি আমি সেট করে দিয়ে রাখি। দেখুন রিমাইন্ডার মানে হচ্ছে অ্যালার্ম ক্লক, যে স্মরণ করিয়ে দেয়, ক্লকটা স্মরণ করিয়ে দেয় আমাদের। এই ছিল রিমেম্বার এবং রিমাইন্ড, এ দুটোর মধ্যে আমরা প্রায় ভুল করি। রিমেম্বার এবং রিমাইন্ড এ দুটো ব্যবহারের ক্ষেত্রে রিমেম্বারটা হয়তো ভুল হয় না, কিন্তু রিমাইন্ডটা অনেক সময় ভুল হয়। এই শব্দটা আমরা খুব কম ব্যবহার করি। উই শুড রিমাইন্ড আওয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যাবাউট অল দ্য হেলথ ইনস্ট্রাকশনস ফর করোনা কনসাসনেস। অর্থাৎ করোনার এই সচেতনতার জন্য আমাদের পরিবারের সদস্যদেরকে আমরা বিভিন্ন স্বাস্থ্যবিধিগুলো মনে করিয়ে দেবো, যাতে তারা ভুল না করে। এটা হচ্ছে রিমাইন্ড, তার মানে আমি রিমাইন্ডার হিসেবে কাজ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।